আমি এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী, তার কবিতা থেকে আবৃত্তি করব। প্রসঙ্গত বলে রাখি, চট্টগ্রামের এই পরিবার অখণ্ড ভারতে চলচ্চিত্র ব্যবসায়ের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে আমাদের ভাষা আন্দোলন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে এই পরিবারের অবদান অনেক। বিশেষ করে মাহবুবুল আলম চৌধুরী, তিনি সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন চট্টগ্রামের। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। শরীরের সমস্ত নামাবলী খুলে আমি আজ নগ্ন উদার। হে আকাশ, একটু কাছে এসো, তোমার বুকে কিছু চুমু এঁকে দেই, যা একদিন তারা হয়ে ফুটবে, আমার হয়ে কথা বলবে, আমার আনন্দের গান গাইবে, আমার বেদনার গান গাইবে। মরা নদী ফিরে পাবে তার বুকের ঢেউ, রুক্ষ মাটি ফিরে পাবে তার বুকের উর্বরতা, শরতের শিউলি ফুলের মালায় ভরে যাবে প্রেমিকের স্মৃতির উদ্ভাস, প্রবীণেরা ফিরে পাবে তার হারানো সুর। হে আকাশ, একটু কাছে এসো, আমার হৃদয়ের বিশালতা আমাকে ফিরিয়ে দাও, আমার মায়ের দীপ্তি হাসি আমাকে ফিরিয়ে দাও, আমার পিতার সন্তান হারানো বেদনাকে ভুলিয়ে দাও, একাত্তরে ধর্ষিতা আমার বোনের সতীত্বকে ফিরিয়ে দাও, আমার শিশুর নিরাপত্তাহীনতার উৎকণ্ঠাকে সরিয়ে দাও, আমার পিতৃপুরুষের সাজানো বাগান আমাকে ফিরিয়ে দাও, রবীন্দ্রনাথের সোনার বাংলা আমাকে ফিরিয়ে দাও। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। হে আকাশ, সর্বস্ব হারা বাঙালির বাঙালিত্বকে ফিরিয়ে দাও, আমার বুকের আগুন বিশ্বময় ছড়িয়ে দাও। হে আকাশ, একটু কাছে এসো। কবিতাটা পড়ে বারবার মনে হচ্ছিল, দেশপ্রেমের এত বড় পরীক্ষা দিয়েছেন তারা, তাদের স্বপ্নের বাংলাদেশ বুঝি আমরা এখনো গড়ে তুলতে পারিনি, সে কারণেই তারা এরকম কথা লেখেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। আমরা আবারও ফিরে যাব প্রেম সুন্দরের কাছে। আমার কাছে মনে হয় যে শ্যামসুন্দরের ছেলে প্রেম সুন্দর, নামটা বললেই যেন কেমন একটা বিষয় ঘটে যায়। কোন গান করবে তুমি এখন? এখন জায়গাটি করব, এটির কথা সুর সদ্দেয় পিতা শ্যামসুন্দর বৈষ্ণব, বা গানটি করছি নিশ্চয়ই। আমি প্রথমেও বলেছি, এখনও বলি, যে বাবার গান করতে পারা ছেলের বা সন্তানেরা যখন বাবার গান করতে পারে বা মায়ের গান করতে পারে, এর চেয়ে বড় কিছু নয়, কিন্তু কিছু নাই। হ্যাঁ, কারণ আমরা মানুষের কাছে আমাদের সংগ্রামের পথটা, আমাদের ভালোবাসার পথটা তুলে ধরতে পারি এবং সেটি কথার কথা নয়। গান গেয়েই প্রেম সুন্দর তার বাবা শ্যাম সুন্দরকে শ্রদ্ধা জানাবে। শুনি গানটা। ডালা কুলা সালোই লইবে না উয়া, ডালা কুলা সালোই সালুন সালে রে সালে রে সালুন ঘুরে ঘুরে সালে রে সালে রে সালুন ঘুরে ঘুরে উহুরে মুলুইকে ধানে নিশো দিশোল ফর রে সালুন সালে রে সালে রে সালুন ঘুরে ঘুরে সালে রে সালে রে সালুন ঘুরে ঘুরে ও সালুন ওয়ালা ইকেয়ম হ্যাঁ
লল বালা গো অনি হ্যাঁ আচ্ছা এখন দেখাও না সুলুর হংগে দান ফরিজার হে বদনামি নাই সুদ্দ পুরুষ হাডায় দিলাম সালুনে বানাই সালুন সালের সালের সালুন গুরের গুরে সালের সালের সালুন গুরের গুরে তোর তাই না চিনি চিনম তো না হাজে পরিচয় লল আসা না আচ্ছা বাসর কুলাইয়া হার যায় তো বেতরবান উড়ি যাইবো ধুল দুলা কুলার তাইবো দান ডালা লরের লরের সালুন ঘুরের ঘুরের লরের লরের সালুন সালের সালের আগে বল লই ইন্দি দান ফরি যাবি ওবা এবার আর কাল লইছ আচ্ছা তুমি জোর দিছ আচ্ছা কাল লইছ আইয়ে না হ্যাঁ বাসর সাকদি বান্দি কি সুন্দর জা ডালা মাহওয়াল বাসর সাকদি বান্দি কি সুন্দর জা ডালা হক ফসাদি কিনি লই বাজার জিয়া লাই বালা ডালা লরের লরের সালুন সালের সালের গুরের গুরের সালুন লরের লরের আই করা সাইর লই হ্যাঁ সাই জালি সত্য বান সাইর লম পরিব তো হ্যাঁ ল ল সত্য আছে কানে ঘুরে একালরে একানজারে আরে কানে ঘুরে তিনন জিনি চার তাই বহে গিরস্থ বরে ডালা লরের লরের সালুন সালের সালের গুরের গুরের সালুন সালের সালের ডালা কুলা সালুন লই বানাইওয়া ডালা কুলা সালুন লইম যে খারাপ পলি বদলা দিবে নি সুপ্রিয় দর্শক আমিও খানিকটা বুঝে নিয়েছি শিল্পীদের সঙ্গে কথা বলে যে গানটা আসলে কি বিষয় নিয়ে ডালা কুলা এবং চালুন বিক্রি করে ক্রেতা তাকে ডেকেছে এক গৃহিণী এবং তিনি জিজ্ঞেস করছেন যে চালুন কেমন হবে ডালা কেমন হবে কেমন ডালা কেমন চালুন এবং তার গুণ কেমন সেগুলি বর্ণনা দিচ্ছেন যিনি বানিয়েছেন এবং বিক্রেতা তিনি এবং বলছেন যে চোদ্দ পুরুষের ঐতিহ্য এবং নির্ভরতার সাথে কিনতে পারে এবং যিনি ক্রেতা তিনি বারবার বলছেন যে তোমাকে আমি চিনে রাখলাম যদি খারাপ হয় তাহলে বুঝবে এবং সে বলছে যে না নিশ্চিত থাকো কারণ আমি নিজের হাতে এ চালুন বানিয়েছি এই ছিল গানটির বিষয় অত্যন্ত অত্যন্ত একটি কী বলবো রসে ভরা গান